বিনোদনকে নতুন এক মাত্রায় নিয়ে গেছে অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি। কেবলের মাধ্যমে ডিশ অ্যান্টেনার সংযোগ ছাড়াও শুধুমাত্র ব্রডব্যান্ড ইন্টারনেটের মাধ্যমেও উপভোগ করা যাচ্ছে বিশ্বের হাজারো টিভি চ্যানেলের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মও। সাথে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সুবিধাও। অল্প দামে সাধ্যের মধ্যে থাকায় বিক্রিও বেশ। সাপ্তাহিক আয়োজন মাইটেকে আরও জানাচ্ছেন মুবালিক করিম। হাতে হাতে স্মার্ট মুঠোফোন আর কম্পিউটার ল্যাপটপের দৌরাত্মে বিশ্বজুড়ে অনেকটাই বিক্রি পড়তির দিকে ছিল টেলিভিশনের। উৎপাদক প্রতিষ্ঠানগুলো মাঝে বেশ কিছু পরিবর্তন আর আধুনিকায়ন করলেও খুব একটা সুবিধা করে উঠতে পারছিল না। কিন্তু প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নতুন এক ভাবনা এই টিভিগুলোতে সংযুক্ত করার পর যেমন বেড়েছে বিক্রি, তেমনি এনেছে এক বিপ্লব। বলা হচ্ছে অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির কথা। শুধুমাত্র ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ, চোখের সামনে অ্যাপের মাধ্যমে বিশ্বের হাজারো টিভি চ্যানেলের দ্বার উন্মুক্ত। ইউটিউব ছাড়াও সুবিধা রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করার। এর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার কারণে অনেকের কাছে এটি স্মার্টফোনের মতোই গুরুত্ব পাচ্ছে। বাজারে বেশ কিছুদিন থেকে কাটতি বেশি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভির শত ব্র্যান্ডের ভিড়ে নিজস্ব একটা জায়গা করে নিয়েছে স্বল্পমূল্যের নন ব্র্যান্ড টিভিগুলো, কারণ দাম হাতের নাগালেই। বাজেট আমার যে দূর বাজেট অনুযায়ী চলতেছে, আমি এই বাজেটে আমি টিভিটা কিনতে আসছি। সব সুযোগ সুবিধা আমাদের অ্যান্ড্রয়েড টিভির বেতার পাচ্ছি, সো অ্যান্ড্রয়েড টিভিটা আমাদের ফার্স্ট চয়েস আর কি। ক্রেতাদের চাহিদা কম দামগুলোরই বেশি। কাস্টমার চাই বলে যে একটু কম রেঞ্জের মধ্যে আমাকে, বিশেষ করে 14,000, 15,000, 16,000, 32 ইঞ্চি টিভির দাম, এগুলো এইভাবেই চাই আর কি। তবে বেশি দাম নিয়ে ব্র্যান্ডের চেয়ে স্বল্প বাজেটে মান নিয়ে আপোষে প্রশ্ন থেকেই যাচ্ছে। অনেকটা বিক্রির প্রভাব পড়ছে, কারণ অনেকে টাকা নিয়ে আসা আগের রেটে এখন আর ওইটা কিনতে পারে না। এদিকে চীনা নতুন বছর ও করোনার কারণে সরবরাহ না থাকায় এর প্রভাব পড়েছে দেশের মার্কেটগুলোতে। বাড়তি দামের কথা বলছেন ক্রেতা বিক্রেতা। চাইনিজের উপলক্ষে চায়না থেকে মাল আসা বন্ধ, এই জন্য অনেক দাম। করোনার আগে অনেক কম ছিল, কারণ 32 ইঞ্চি তখন আমি নিজে 7,300, এখন 12,000-13,000 নিচে নাই। মুবাল্লিক করিম, মাইটিভি, ঢাকা।